আসসালামু আলাইকুম। আমাদের ভৈরবে ছিনতাইকারীর উৎপাত দিন দিন বেড়েই চলেছে। আজকে আমরা ঠিক এরকমই কিছু ঘটনা আবার পুনরাবৃত্তি করব। ওকে, আমরা যদি গুগলে গিয়ে ভৈরব ছিনতাইকারী লিখে সার্চ দিই, পরে আমরা ইমেজে গেলে, ওকে, এখানে দেখতে পারবেন যে কতগুলা ছিনতাই ভৈরব ঘটেছে। দেখেন, সবগুলা চিন্তার ঘটনা ভৈরব ঘটেছে। শুধু এই যে ঘটনার, এই তিনটা ছেলে রিসেন্টলি একজনকে খুন করেছে, নাম হচ্ছে ফারুক। রিসেন্টলি 2 মাস আগের ঘটনা। এখানে এই যে উনি হচ্ছে ফারুক। আমরা যদি আরো কিছু দেখি, যেমন হচ্ছে, দেখেন এখানে এই যে এই লোকটা যে হচ্ছে ছিনতাইকারীরা ছুরির আঘাতে নিহত করেছে, এটা ঘটেছে 2020 সালে 29 ডিসেম্বর। রিসেন্টলি ঘটেছে, প্রায় 5-6 মাস আগের ঘটনা এটা। তারপর ঘটেছে হচ্ছে, এই যেমন ওই যে উনি হচ্ছে ফারুক আহমেদ, সরি, ফারুক খান। এটা হচ্ছে গত 2 মাস আগের ঘটনা, এপ্রিলের 17 তারিখের ঘটনা এটা। তারপর যদি আমরা আরেকটা দেখি, এই মহিলাটা তার ছেলেকে নিয়ে সে তার আত্মীয় বাড়িতে যাওয়ার সময় ছিনতাইকারী তার ব্যাগে টান মানে ব্যাগে টান দিতে গিয়ে তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। পরে অবস্থা খুব গুরুতর ছিল, তখন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তখন আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে যান। এবং তার ছেলে হচ্ছে ওই সময় ট্রেনেই ছিল, তারপর রেল কর্তৃপক্ষ তাকে তার মায়ের কাছে দিয়ে যান। এটা হচ্ছে রিসেন্টলি ঘটনা। দেখেন এখানে দেওয়া আছে 25শে এপ্রিল 2021 সালের ঘটনা এটি। দেখেন এটা হচ্ছে রিসেন্টলি ঘটনা, অটোরিকশা। এটা হচ্ছে অটোরিকশার চালককে হত্যা করে হচ্ছে রাস্তার পাশে, কিশোরগঞ্জ রোডের রাস্তার পাশে ফেলে রেখে এসেছিল। এটা হচ্ছে 2020 সালের ঘটনা। তারপরে এই যে এখানে আরেকটা দেখেন, যে ছিনতাইকারী ছিনতাইকারীর চুরির আঘাতে ছিনতাইকারী খুন, এটা হচ্ছে 2018 সালের ঘটনা, যে এক ছিনতাইকারী এবং অন্য ছিনতাইকারীকে হত্যা করেছিল। তারপর আমরা যদি এখানে আসি, দেখেন অবশ্যই এটা একটু অন্যরকম ঘটনা, যে একজন বাচ্চা শিশুকে এক অটো ড্রাইভার খুন করে ফেলেছিল। এটা হচ্ছে রিসেন্টলি ঘটনা, যেমন 2021 সালের জানুয়ারিতে এই ঘটনাটা ঘটছে। তারপর আমরা আরেকটা জিনিস দেখতে পারবো এখান থেকে, এই যে রিসেন্টলি একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে প্রবাল। প্রবাল নামে এক কিশোর গ্যাংয়ের নেতাকে অন্য আরেক কিশোর গ্যাংয়ের নেতা অন্তর খুন করেছে, তাই এখানে তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারপর আমরা দিকে যাই, এই যে এটা হচ্ছে সবচেয়ে কষ্টদায়ক ঘটনা, কারণ একদিনে 6 জন খুন। এটা হচ্ছে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে ঝগড়া লেগে 3 জন খুন হয়েছিল। যদিও এটা পরবর্তীতে জানা গেছে যে 2 জন খুন হয়েছে, আর একজন গুরুতর আহত, এখন সে হসপিটালে আছে। আর সাথে হচ্ছে যে বাসগাড়ি একজন ঝগড়া লেগে একজন খুন হয়েছে, এবং ছিনতাইকারীর আঘাতে ওই দিন 2 জন খুন হয়েছে, এর মধ্যে একজন হচ্ছে হচ্ছে ফারুক খান, যেটা হচ্ছে ভৈরব বাস স্ট্যান্ড খুন হয়েছে, এবং অন্যজন হচ্ছে, অন্যজনের নামটা মনে নেই, তাকে হচ্ছে খুন করে রাত্রে কিশোরগঞ্জ টু ভৈরব রোডে পাশে ফেলে আসছিল বস্তাবন্দি করে। এই হলো আমাদের রিসেন্টলি ঘটনা। তারপর আরো অনেকগুলো ঘটনা আছে, সবগুলো ঘটনা আসলে আনা সম্ভব হয়নি, কারণ সবগুলো সোর্স অ্যাভেলেবেল আমার কাছে নাই। তো এখন আমাদের একটাই দাবি, যে আমাদের ভৈরবকে চিন্তায় মুক্ত করা, যে কিভাবে আমাদের ভৈরবকে চিন্তায় মুক্ত করব। আর প্রশাসন অবশ্যই এর একটা দৃষ্টান্ত কোনো কিছু করবে, যাতে আমাদের ভৈরব চিন্তায় মুক্ত হয়। কারণ আমরা প্রশাসনিকের অনেকগুলো ঘটনা দেখেছি, যেগুলো আমার আর্টিকেলগুলোতে দেওয়া আছে, আপনারা পড়লে বুঝতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।